আজকে আমার ভালো করে দেবো, তুমি কিন্তু ভালো করে দিও। হ্যাঁ দেবো না মানে অবশ্যই দেবো। আচ্ছা তাহলে অবশ্যই তুমি মেলাদিন পরে আজকে আবার বইটা দিয়ে ঢোকা সালাম আয় নাকি সব সময় খালি ডিস্টার্ব করো, আর সব সময় কি তোমার লাগে তুমি জানো না আমার শরীর ভালো না। কি কো তুমি না গতকাল তো ডেট দিছ, আজকে তুই জানে নৌকা ভাসাবো। আজকে ডেট দিস না, আজকে বেশি কমোডা হয়ে গেছে না, কালকা দিব নি দেখো একদিন দুই দিন তিন দিন এমন কইরা কইরা তুমি আজকে 13টা দিন আমার আইনা পৌঁছাইছো, আমার কি মনটা চাই না? আরে তোমার তো মন চাই, তুমি আমার কষ্ট বুঝো না। এই যে দেখো আমার কোমর ব্যথা থাকে, শরীর খারাপ থাকে, তুমি তো বুঝো তাই না? তোমার কোমর লাগলে আমি টিপা দিব, তারপরে আজকে কাম না করে আমি বাইরে যাব না। না আমি এসে করব না তোমার লাগে। কি কইতাছো? হ্যাঁ দেখো একটা পুরুষ মানুষ কয়ে দিয়ে সহ্য করে তাহলে তুমি জানো না, আমার মনটা খালি আঁকু বাঁকু করতেছে, প্রতি ঘন্টায় ঘন্টায় এক ফোঁটা করে পড়তেছে, তুমি বুঝো কিছু? হ্যাঁ আমি বুঝি। এই যে তা না একটা মাস ধরে করছো, 13-14 দিন ধরে করো না দেখে তোমার একদম ই হয়ে গেছে গা। যাই হোক আজকে তোমার যখন সুন্দর লাগতেছে তুমি যখন ডেট দিছো আজকে ফাইনাল হবে। একটু আমি তোমাকে কি বলছি যে আমি এসে করব না, কালকা করো, তুমি আমার কথা শোনো না তাই না? কেন শুনবো, আমি তো পুরুষ মানুষ, এমনি করে প্রতিনিয়ত তুমি আমারে বাহানা দিয়ে যাইতাছ, আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করতে করতে 13 দিন আনছ, এখনো কইতাছ আজকে না কালকে। আমি পারব না, বাইরে মেয়ের কাছে যাও। যাও কি কইতাছ এইসব? বাইরের মাইয়া গো কাছে গেলে কি তোমার আমি বিয়ে করে আমার ঘরে লইতাম? আমার বিয়ে করে আনছো ঠিক আছে, তুমি তো আমার সাথে সব সময় করো তাই না? এই কয়দিন ধরে করো না দেখে তুমি এরকম শুরু করে দিছো, তাহলে বাইরে মেয়ের কাছে যাও। ছি নিজের আপন বউ হইয়া যদি সব বউর মতন কথাবার্তা কো, তুই দেখি সংসার থাকবো গো। দেখ আমি জিন্দিগিতেও পরের মাইয়ার কাছে আমি যাই থাকবো না, তুমি আমার কলজার টুকরা, তুমি আমার আসমানের সারা। বুড়া হয়ে গেছে গা, তার কত কত খাইস। দেখো একটু পরে গোসল করতে যাব, দুইজনে দুইটা ঢোক দিয়া যাবে চলো। তুমি আমার কথা শোনো না কে, কই নাম তো আমার শরীর খারাপ, তুমি আমার লক্ষ্মী শোনো না, তুমি বুঝো না আমার কষ্ট। হ্যাঁ বুঝছি, আসলে তুমি আমার ঘরে থাকতে দিবা না, হেঁটা কো থাকবো না তোমার ঘরে। না থাকলে তো আরো ভালো, বাইরে যাও। বুঝলাম না, না থাকলে আরো ভালো মানে? হ্যাঁ এটাই করবো, যাও আমি থাকবো না। আল্লাহ আমার বাঁচাইলো বুড়া রাত থেকে। ও আমার এটি কি কইতাছে, আমি গেলে ভালো, আমার কয়ে আল্লাহ আমারে বাঁচাইবো। হ্যাঁ থাকবো না তোমার ঘরে, আমি বাজারে যাবো গা। যাও যাও তাড়াতাড়ি বাইক থেকে বাইর হও। থাকবো না তোর ঘরে, দেখবো বুঝলাম না আমি বাইতে গেলে নাকি বোর পালা, আসলে বোর পালাটা কোন জায়গায় এটা তো আমার দেখতে হয়, চিন্তা করো কিরম বউ। আরে বউ বুইলে কয় বাড়ির থেকে আসতে যাওয়াই যাইতে নাকি বোর পালা, আজকে এক দিন দুই দিন তিন দিন করতে করতে আজকে 13টা দিন আজকে কইছে আমার লগে থাকবো। আরে
পুরুষ মানুষের শরীর যে কিরম গরম থাকে ওই বাঘি মানুষ কি বুঝবো? আমার প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা খালি ফোটায় ফোটায় শুয়াই আর পানি পরে, এটা তো বুঝে না মাগি। আজকে দেখবো কিরম পালা। মাগি হো পাইরে না, কোনো না করো তো আয় না। এটা আবার খেলা কি করে ঢুকে? তাই ঝগড়া বগড়া করে বাইরে গেছে, আমি তো তোমারে দিই। আরে বুড়া নাকি খাইতে খেতে মজা লাগে নি? মজা লাগে না, জোয়ানটা তো একটু খাইতে হয়। আসলে বলে আমরা কাজ করি, এত অস্থির হয়েছে কেন? রাস্তা দিয়ে হাইটে আইসি, টাইমে গেছি, আগে একটু বসি, তোমার আদর করি, তারপর আর তুমি বুড়া জামাই আবার চলে আইব না তো? আরে আই তো না, সে ঝগড়া করে গেছে গা। ঝগড়া করে গিয়া ওরে দেব নাই তো আবার? আর না, চোদ্দ দিন ধরে দেই না, কোমর ব্যথা, মাথা ব্যথা, দুনিয়ার বাহানা দেহাই। যাক গা, ওরে আর কোনোদিন দিবা না, শুধু আমারে দিবা, আর ওটা একটা সাইনবোর্ড নিশান নামে। হ তাহলে কি হলো, এখনই লাগবো? হ এখনই লাগবো। আবার ওইটা আবার কো না পড়ু বুঝো না, কইয়া তো গেল আজকে আর আহম না, আয়া পরে যদি সমস্যা আসে। তবে যাই বলো, ওই যে আজকে সকালবেলায় যখন গেছিলাম তখন যখন দিছিলা না তখন কিন্তু আবার লাগছিল গো। তাই নাকি? ঠিক আছে, আজকে আমি ভালো করে দিব, তুমিও কিন্তু ভালো করে দিও। হ্যাঁ দিব না মনে, অবশ্যই দিব। আচ্ছা আমরা তাহলে অবশ্যই পড়ি। একদিন তুই দিক তিন দিন, আজকে 13 দিন তুই তুমি আমার আবার কইতাছো বাড়ির থেকে বাইরে গেলে আমার নাকি বাবা। আরে তুমি যে জুয়ার নাগর ধরছ সেটা তুমি আমারে কইতা না? আরে কইলে তো আমি তোমার মুক্ত করে দিতাম। এই তুই কে কইতা হস? আমার বাড়ি পশ্চিম পাড়া। পশ্চিম পাড়ার থেকে দক্ষিণ পাড়া আয়স, তুই নৌকা ডুবাইতে না? বাবা মত কইছি সারা জীবনে লাইয়া এই রাস্তা ভুলা যা, আউট যা কইতাছি। আর মা গে তোর আজকে জন্মে শিক্ষা দেওয়া দিব, নৌকার ভিতরে যে কত বই ঠালাকবো আজকে আমি বুইরা বেগা দিয়া তোরে তারপরে শিখাবো। এই আমার দিয়া তোর পোষে না, তুই আমারে কইতি। হ্যাঁ দেখো তুমি এভাবে বলো না, তুমি দেখে বুড়ো হয়ে গেছো। আমি বুড়ো হয়েছি ঠিক আছে, তুই কেন লাইগা দিনের পর দিন আমারে ঠকাইতাছস? আচ্ছা শোনো, আজকে দিয়া তোমারে দিব, আর অন্য কেড়ে আমার রুমে ডাকো না। ঠিক আছে, তুমি আমার বই বুঝো না, মনে থাকবো তো এই কথা।